আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান, চিফ কনসালটেন্ট হলি ডেন্টাল কেয়ার। এটি আমাদের চেম্বারের সামনের অংশ এবং এই যে সবুজ, এই সবুজের দিকে তাকায় থাকলেও অনেক ভালো লাগে, তাই না? তো এই যে গাছগাছালি এবং সবুজের মাঝেও কিন্তু আমাদের ডেন্টালের কিছু রিলেশন আছে। আমরা যদি আমাদের ইতিহাস দেখি তাহলে দেখব যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেসোয়াক ব্যবহারের উপর অনেক গুরুত্ব দিয়েছেন এবং এই মেসোয়াক এক ধরনের গাছ থেকে হতো, যে গাছটিকে বৈজ্ঞানিক ভাষায় সালভাডোর পার্সিকা বলে। তো নাম দেখে বোঝা যাচ্ছে এটা আসলে পারস্যের যে দেশসমূহ মরু অঞ্চলে এই ধরনের গাছগুলো হয় এবং এই গাছের ডাল বা শিকড় থেকে এই মেসোয়াক, যেটাকে আমরা প্রচলিত, সেই মেসোয়াক তৈরি করে দাঁত ব্রাশ করা হয় এবং আমাদের অনেকেই মেসোয়াক ব্যবহার করি। এবং এই মেসোয়াক এমন একটি পদ্ধতি যা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এটি ব্যবহারের প্রতি তাগিদ দিয়েছেন এবং একাধিক হাদিসে কিন্তু মেসোয়াকের গুরুত্ব উঠে এসেছে। তো বুখারী শরীফে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাম প্রতি ওয়াক্ত নামাজের আগে মেসোয়াক করতেন, এছাড়াও উনি যখন তাহাজ্জুদের নামাজের জন্য রাত্রে উঠতেন তখনও কিন্তু মেসোয়াক ব্যবহার করতেন, এটিও আমরা হাদিসে পেয়েছি। এছাড়াও আমাদের মুসলমান ধর্মে আসলে পরিচ্ছন্নতার প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের মুখে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দূর করার একটি কার্যকরী উপায় হিসেবে মেসোয়াক ব্যবহার করা যায়, এটিও কিন্তু হাদিসে এসেছে। অনেকে যেটা জানেন না সেটা হচ্ছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু 1986 সালে মেসোয়াককে স্বীকৃতি দিয়েছে এবং বলা হয়েছে যে মেসোয়াক দাঁতের সুরক্ষার জন্য টুথব্রাশের মতনই একটি কার্যকরী পদ্ধতি। পরবর্তীতে 2000 সালে এটি নিয়ে আরও কিছু গবেষণা হয় এবং সুদানের একটি গবেষণায় দেখা যায় যে মেসোয়াক যারা ব্যবহার করেছে তাদের মাড়ির কন্ডিশন বা পেরিডন্টাল কন্ডিশন, যেটাকে আমরা বলি, সেটি ক্ষেত্র বিশেষে যারা টুথপেস্ট ব্যবহার করেছে তাদের চাইতেও ভালো। এবং 480 জন সৌদি আরবের নাগরিকের উপরও একটা স্টাডি হয়েছে, যে স্টাডিতে দেখা গেছে যে যারা নিয়মিত মেসোয়াক ব্যবহার করেন তাদের চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন যারা ব্যবহার করে না তাদের তুলনায় কম। সুতরাং আমরা যারা মেসোয়াক ব্যবহার করি তারা এটি নিয়মিত চেষ্টা করে যাব এবং মেসোয়াকের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের যে দাঁতের সমস্যা বা অসুবিধা এবং মাড়ির যে সমস্ত রোগ সেগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।